আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার অনেক মানে আলোচনা শুনি আমরা তো আলোচনা শোনার মধ্যে দিয়ে একটা প্রশ্ন একটু জাগলো আপনার কাছে সেটা হচ্ছে যে কেন হচ্ছে যে না

না মানার জন্য কি কারণ লাগে দুইটাই লাগে একটা মনে হচ্ছে যে আমি কারো উপর যদি বিশ্বাস আনতে চাই সেটা যেমন আপনি বললেন সুন্দর একটা কথা একটা কারণ লাগে আবার মনে করেন কারো উপর থেকে আমি বিশ্বাস তুলে নিতে চাই তুলে নিতে গেলেও একটা তো কারণ লাগে যেহেতু তার একটা বিশ্বাস তুলে নিতে চাইলে তো আগে তো বিশ্বাসটা করতে হয় তাই না তুলে নেওয়াটা তখনই সম্ভব যখন অলরেডি আপনি কাউকে বিশ্বাস করছেন নাকি ভাই বিশ্বাসটা যখন করছেন তখন কেন করছেন তাহলে তাহলে তো একই হইল জিনিসটা তো একই হইল বিশ্বাস করার কারণ লাগবে তাই না তুলে নিতে হইলে তো প্রথমে আপনাকে সেই জিনিসটা বিশ্বাস করতে হবে তারপর তারপরেই সেই জিনিসটা তুলে নেওয়ার প্রসঙ্গ আসে বিশ্বাস করার আগে তো আপনি বিশ্বাস তুলে নিতে পারেন না তাহলে বিশ্বাস করাটাই তো নিয়েই তো আমরা আলোচনা করতে পারি

ইয়াটা যদি রিজনটা যদি এরকম হয় যে আমি একটা মুসলমান পরিবারে জন্মাইছি ছোটবেলা থেকে আমার ইসলাম ধর্ম শিখাইছে আমারে বাপ শিখাইছে কোরআন সত্য নবী সত্য এই জন্য ভাই আমি আমার আমি ছোটবেলা থেকে আমি শিক্ষা বরণ দিচ্ছি এইটা তো কোনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না কারণ একটা হিন্দু ছেলে কেউ তো তার বাপমা শিখাবে যে রামায়ণে যা লেখা আছে মহাভারতে যা লেখা আছে ভগবদ্গীতায় যা লেখা আছে এগুলো সব সত্য কৃষ্ণ হইতেছে সত্য রাম হইতেছে সত্য একজন মানে ইহুদিকেও তো তার পিতা মাতা একইভাবে শিখাবে একজন বৌদ্ধকেও তার পিতা মাতা একইভাবে শিখাবে আপনি যে ছোটবেলা থেকে পরিবার থেকে যে জিনিসটা নিয়ে বড় হয়েছেন সেই জিনিসটাকে তো আপনার প্রশ্ন করে যাচাই করে দেখতে হবে যে আমি ছোটবেলা থেকে ঘটনা চক্রে আপনি যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের যে বিশ্বাসটা সেই বিশ্বাসটা আদৌ সত্য কিনা সেইটা যাচাই করার প্রশ্ন আসবে বিশ্বাস কেন করবেন না সেটা তো আসবে বিশ্বাস করার পরে আগে তো আপনি বিশ্বাস কেন করবেন সেটা আপনার আগে দেখতে হবে আমি মুসলমান ঠিক আছে এখন তাহলে মনে করেন আমি এতদিন ধরে নবীকে বিশ্বাস করে আসতেছি হম এখন বিশ্বাস হয়েছে যে আপনার যে আপনার ভিডিও গুলো আপনার কথাগুলো প্রায় আমরা শুনি আপনি অনেক সুন্দর করে যুক্তি দেন বা অনেক সুন্দর করে রেফারেন্সও দেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আপনার রেফারেন্স গুলো যতবার দেখি ততবারই আপনার রেফারেন্স গুলো দেখি খুব অথেন্টিক বা আমরা মেলাই দেখি সব জায়গায় রেফারেন্স গুলো ঠিক আছে এখন কথা হয়েছে যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে আসছিলেন সে তো অনেক ভালো কাজও করে গেছেন তার কি কোনো ভালো কাজের কথা কি কোরআনে কোথাও নাই কি কি ভালো কাজ করে গেছেন এবং ভালো কাজ করলে একজন মানুষ নবী হয় এই জিনিসটাই বা সে আল্লাহর প্রেরিত রাসুল হয় এই জিনিসটা আপনি কিভাবে বুঝলেন ভালো কাজ মানেই তো পাকরুহুর কাজ পাকরুহ মানেই তো ভালো কাজ করে সেইভাবেতে বিশ্বাস করি যে একটা পাকরুহ হলেই মানে আপনার যুক্তি হচ্ছে একটা লোক যদি কিছু ভালো কাজ করে তাহলে সে আল্লাহ পাকের নবী সে যেই কথা যে কথাগুলা বলা গেছে সেই কথাগুলাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করতে হবে নাকি অন্ধভাবে বিশ্বাস করতে চায় না বিধাইতো আপনার কাছে কিছু রেফারেন্স আছে ইসলামের ইসলামের কলেমা ইসলামের যে পাঁচ কলেমা এই পাঁচ কলেমা তো অন্ধ বিশ্বাসের কথাই বলে আপনাকে ইসলামে যে ইমান ইমানের সংজ্ঞাটাই হচ্ছে অন্ধ করা

নবী মোহাম্মদ দাবি করছেন যেগুলোর কোনো প্রমাণ দেয় নাই তারপরে তার সাথে আল্লাহর কথা হয় তার তার কথার মাঝে তার মসজিদের কেবলা পরিবর্তন হয়ে যায় এরকম অনেক দাবি আছে নবী মোহাম্মদের যেগুলো উনি কোনো প্রমাণ দেয় নাই উনি কোনো প্রমাণ দিবেন না আপনাকে একজন উন্মত হইতে হইলে একজন ভালো উন্মত হইতে হইলে আপনাকে প্রমাণ কোনো ধরনের প্রমাণের আশা ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করিতে হবে নবী মোহাম্মদ যদি আপনাকে এখন বলে যে আপনি তো তখন ছিলেন না তো সাহবাদের বলে এখনই আমাদের তরোয়ার হাতে নিয়ে এই এই গোত্রের উপর আক্রমণ করতে হবে কারণ আমার কাছে ওই আসছে এই গোত্র হচ্ছে কাদ্দার

ধর্মের অনুসারী না এরকম গোত্রদেরকে আক্রমণ করে পুরুষ সদস্যদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে যৌন দাসী হিসেবে ব্যবহার করত। এরকম একজন ব্যক্তি আছে নবীর কথা বলছি না মনে করেন এরকম একজন ব্যক্তি আছে তার চরিত্রে এরকম সে অনেকবার যুদ্ধ করেছে আক্রমণাত্মক জিহাদ করেছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে যৌন দাসী হিসেবে সে ব্যবহার করতো এখন এবং একই সাথে সে একটা শিশু মেয়েকে ধর্ষণ করেছে শিশু মেয়ের সাথে যৌন সম্পর্ক করেছে সেটাকে আমরা ধর্ষণ বলি সেই মেয়েটার তখনও কনসেন্ট দেওয়ার বয়সে হয়নি পিরিয়ড শুরু হয়নি এরকম একটা মেয়ের সাথে সে যৌন সম্পর্ক করেছে তার নিজের যৌন দাসী ছিল সে যৌন দাসীর সাথে যৌন সম্পর্ক সম্পর্ক করে বাচ্চা পর্যন্ত পয়দা করছে যেই দাসীদের কোনো কনসেন্ট থাকে না যৌনতার ক্ষেত্রে সেই দাসীদের কোনো কনসেন্ট থাকে না এইরকম একজন ব্যক্তি এবং যে একই সাথে একটা কাফের গোত্রকে নিম্নাঙ্গ চেক করে করে হত্যা করছে যাদের নিম্নাঙ্গে চুল গজাইছে তাদেরকে মেরে ফেলছে করছে আর যাদের নিম্নাঙ্গে চুল গজায় নেই তাদেরকে ছেড়ে দিচ্ছে এইরকম একজন ব্যক্তি আছে যে ব্যক্তি থেকে আপনি কি কোনো মোরাল স্ট্যান্ডার্ড গ্রহণ করবেন এরকম একজন ব্যক্তির কাছ থেকে আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর আমি এটাই বলবো আপনি যে কথাগুলো বললেন এই ধরনের ক্যারেক্টার কারো হয়ে থাকে আমি আমার নবী বলে বলছি না নবীকে বাদ রেখেই বলি এরকম ক্যারেক্টারের যদি কোনো মানুষ হয়ে থাকে অন্য কোনো মানুষ অবশ্যই তার মধ্যে কোনো মোরালিটি আমি খুঁজে পাচ্ছি না বাট আমার একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি লাস্টে যে কথাটা বললেন আগের গুলার কথা রেফারেন্স আমি অনেকবার আপনার অনেক ভিডিওতে দেখছি কিন্তু এই যে নিম্ন অঙ্গের ওখানে চুল গজাইছে কি গজাইনি নেই এবং এটা দেখে দেখে যে হত্যা করছে এটার কোনো রেফারেন্স কি আপনার কাছে আছে ভাইয়া অবশ্যই আছে ভাই আপনি যদি আমার লাইফ তিনটাও শুনে থাকেন তাহলে আপনার জানার কথা যে দলিল ছাড়া আমি কথা বলি না এই জিনিসটা তো আপনার না সেটাই আপনি দলিল দেখাই দেন যাওয়ার কথা ঠিক আছে তাহলে আমি সেই দলিলটা বের করছি গোত্রকে যখন চারদিকে সাথে কোন যুদ্ধই ছিল না কোন যুদ্ধ হয় হ্যাঁ চারিদিকে পঁচিশ দিন ধরে অবরোধ করে রেখে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে এবং আত্মসমর্পণ করার পরে বিচার হয় সেই বিচারে রায় যেটা হয় রায়টা হয় হচ্ছে গিয়ে নিম্নাঙ্গ চেক করে করে হত্যা করা হবে হম মানে মানুষ সেই বনকুরাজা গোত্রের যারা ইয়ারা আছে তাদের নিম্নাঙ্গ চেক করে করে হত্যা করা হবে ঠিক আছে আমি সহিদ থেকে দেখা দিই প্রথমে জিনিসটা যে নিম্নাঙ্গ চেক করে করে যে হত্যা করা হচ্ছিল সেই সময় কি কি হচ্ছিল সেটা একটু নিজেই দেখে নেন আহ দাউদ আবুদাউদ্দ শরীফের তাহকিকৃত সহিদ চার হাজার চারশো চার নম্বর হাদিস আতিয়া আলকুরাজি সূত্রে বর্ণিত তিনি বলেন আমি বনু কুরাইজার বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম মানে এই লোকটা নিজে বনু কুরাইজা বন্দীদের অন্তর্ভুক্ত ছিল তারা দেখতো মানে হচ্ছে নবী মুহাম্মাদের সেনাবাহিনী তারা দেখতো যার নাভিনিতে চুল উঠেছে তাকে হত্যা করা হতো আর যার ওঠেনি তাকে হত্যা করা হতো না আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের ওঠেনি এটা হচ্ছে একটা হাদিস ওহি হাদিস তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে পরের হাদিসটা দেখি আব্দুল মালিক ইবনু উমাই সূত্রে অনুরূপ হাদিস বর্ণিত আতিয়া বলেন তারা মুসলমানরা আমার নাভির নিচে অনাবৃত করে দেখলো যে চুল ওঠেনি সুতরাং তারা আমাকে বন্দীদের অন্তর্ভুক্ত করলো মানে এই ছেলেটা বাইচা গেছিল এই সে পরে গিয়ে এই হাদিসটা বর্ণনা করতে পারছে আহ এরপরে আরেকটা হাদিস সুনান আবুদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো যাদের নাভি নিজের চুল উঠেছে তাদেরকে হত্যা করা হচ্ছিল সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভি নিজের চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল সুনানরীফ পনেরোশো চুরাশি আমাদেরকে বনকুড়ে যুদ্ধের দিনের কাছে মুক্ত না মানে হচ্ছে মানে তাদেরকে জীবনটা কেড়ে নেওয়া হলো না এই বাচ্চাদেরকে হ্যাঁ মানে হত্যা থেকে মুক্ত করা হলো কিন্তু এই বাচ্চাদেরকে পরবর্তীতে অনেককে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই বাচ্চারা সব দাস দাসী হয়ে গেছিল

একজন মানুষ একটা গোত্রকে আক্রমণ করেছে সেই গোত্রটা আত্মসমর্পণ করেছে এবং নবী মোহাম্মদের ফয়সালা ছিল যে নবী মোহাম্মদ একজনকে বিচারের ভার দিয়েছিল সেই ব্যক্তি সেটা নবী মোহাম্মদের চালাই ছিল সেই ব্যক্তি সিদ্ধান্ত দিছিল যে তাদেরকে নিম্নাঙ্গ দেখে দেখে হত্যা করা হবে এবং নবী মোহাম্মদ এই মানে রায় খুবি খুশি হয়েছিল যে সে নবীর ইচ্ছা নবী এটা একটু শেষ করে নি নবীর সে ফয়সালাটা দিয়েছে এইখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে মানে নিম্নাঙ্গ চেক করে করে জবাই করা হচ্ছিল এবং মদিনা বাজারে একটা বড় গর্ত খোরা হয়েছিল সেই গর্তের কাছে শাড়ি বাধা মানে বনুকুরাইজা গোত্রের পুরুষদেরকে সারি বেঁধে নিয়ে আসা হচ্ছিল এবং একটা একটা করে মাথা কেটে ফেলে সেই বড় গর্তের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছিল এই এবং বড় মাথা কাটার আগে তাদের প্যান্ট খুলে নুনু চোখ করে দেখা হচ্ছিল যে তাদের লজ্জাস্থানে লোম গজাইছি নাকি গজায় নাই গজাইলে এক পাশে না গজাইলে আরেক পাশে আপনি এবার বলেন তো যে এইরকম একজন ব্যক্তি যে এই কাজটা করছে এরকম একটা গণহত্যা চালাইছে এইরকম একজন ব্যক্তির কাছ থেকে আপনি মোরালিটি শিখবেন আচ্ছা ভাইয়া হ্যাঁ আপনার কথা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিতে বুঝলাম তাহলে আমার একটু প্রশ্ন ছিল সেটা হচ্ছে তাহলে কি আপনি বলতে চান বা দাবি করতে চান যে কোরআন এবং হাদিস তাহলে কি মিথ্যা কোরান হাদিস নাকি মিথ্যার কি সত্য সেটা অন্য আলোচনা ভাই সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব যাচাই বাছাই করে দেখতে পারি কোন জায়গায় কি আছে কি না আছে সেটা প্রত্যেকটা জিনিস আমরা যাচাই বাছাই করে দেখতে পারি এই মুহূর্তে আমি যেটা আলোচনা করছি ওইটা একটা দীর্ঘ আলোচনা ভাই হ্যাঁ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা একটা দীর্ঘ আলোচনা প্রত্যেকটা আয়াত নিয়ে নিয়ে আমাদের কথা বলতে হবে আলোচনা করতে হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি যে একটা গোত্রকে গোত্রের উপর গণহত্যা চালানো তাদের ধর্মের উপর ভিত্তি করে তাদের সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের যাদের আছে তাদেরকে হত্যা করে ফেলা রকম একজন লোকের কাছ থেকে আপনি নৈতিকতা নীতি নৈতিকতা শিখবেন হ্যাঁ ভাইয়া